আর আপনারা যদি 4-5 জনের মানে গ্রুপে আসেন আমাদের মতো, তাহলে আপনারা 400-500 টাকার ভিতরে হোটেলে থাকতে পারবেন। এই সবাই অনুভূতি বলো, শাওন তোমার অনুভূতি বলো। এই যে বন্ধুরা, এখানে হচ্ছে সামনেই সমুদ্র। এই যে আমরা চলে আসলাম গুলিয়াখালি সি বিচ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মাহিদ আপনাদের মাঝে আবার ফিরে আসলাম। তো বন্ধুরা, আমরা ফুফাতো ভাই মামাতো ভাইরা মিলে গুলিয়াখালী সি বিচ ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছি। তো সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে নেমে আমরা সিএনজিতে উঠে গুলিয়াখালীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো গুলিয়াখালীর যাওয়ার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনি জোয়ারের টাইমে সেখানে না পৌঁছাতে পারেন তাহলে আপনাকে কাদা পেরিয়ে বিচের নিকটে যেতে হবে, আর যদি জোয়ারের সময় আপনি পৌঁছাতে পারেন সেই ক্ষেত্রে আপনি বোটের মাধ্যমে সমুদ্রের কিনারায় যেতে পারবেন। আর গুলিয়াখালী সি বিচের ব্যাপারে আর কি বলবো, আপনারা সবাই জানেন অসাধারণ সুন্দর একটা বিচ, সবুজ ঘাসের উপরে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে, এরকম দৃশ্য সচরাচর অন্য কোথাও দেখা যায় কি না তা আমাদের জানা নেই। তো বন্ধুরা সাথেই থাকুন আর উপভোগ করতে থাকুন গুলিয়াখালী সি বিচের অসম্ভব সুন্দর রূপ। এই গাইস, আমরা চলে আসলাম গুলিয়াখালী সি বিচ। এই মাত্র আমরা সিএনজি থেকে নামলাম। এখন আমাদের এখানে কিছুটা জোয়ার কিছুটা ভাটা চলতেছে। এই যে পুরাটা পিছে হচ্ছে সি বিচ, এই রাস্তা ধরে আমাদের হেঁটে যেতে হবে। প্রচুর বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও কিছু করার নেই, যেতে হবে যেহেতু এসেছি। আমরা 4 জন আছি একসাথে, দেখা যাক কি হয়, আসুন আমাদের সাথে সামনে। প্রচুর কাদা, আপনারা যখন আসবেন জুতা খুলে, জুতা হাতে নিয়ে, এই যে এইভাবে হাতে নিয়ে আসবেন অবশ্যই। হ্যাঁ, এখানে আমরা ছাড়া তেমন কোনো পর্যটক নাই, বেশি পর্যটক আসে আর সামনে হয়তো থাকতে পারে। প্রচুর কাদা, যারা আসবেন কাদা পাড়িয়ে যাওয়ার মতো মানসিকতা নিয়ে আসবেন। এই আমি লাই পোকা, এই ইয়া দেওয়া যা, ঘাস দেওয়া যা, ঘাস দিয়ে একটু যাওয়ার চেষ্টা করবেন, তাহলে গ্রিপ পাবেন। আর এই পাশে না ভাই, ঘাস দিয়ে যাবো সামনে, সামনে বড় ঘাস আছে। এই পাশে একটা ছোট লেক আছে। এই সবাই অনুভূতি বলো, শাওন তোমার অনুভূতি বলো। আমরা একটু বৃষ্টি থেকে মাথা রক্ষার জন্য মাথায় ছাতা আছে, মাথা সমস্যা চুল বড়। এখানে এখানে যদি আপনারা একটা সময় হতে চান তাহলে এরকম একটা লাভ দিবেন, তারপর পার হবে, লাভ দিয়ে তারপর পিছলে পড়বেন। এখন এখানে একটা কথা, আচ্ছা আমরা এদিকে প্রচুর কাদা, আগে তুই কই কাদা, এদিকে তো ক্লিয়ার আসের ভিতরে একটু ঘোর ঘুরে ঘুরে দেখা, একটু কাদা পেরিয়ে যেতে হবে আপনাদের। কারণ এইখানে সবচেয়ে সুন্দর যে জিনিসটা গুলিয়াখালি সি বিচে, সেটা হচ্ছে জোয়ার ভাটা। এই জোয়ার এই ভাটায় আপনি দেখবেন পরিপূর্ণ পানি, এই পুরাটা রাস্তায় এই পুরা ময়দানে পানি থাকে জোয়ারের সময়। হ্যাঁ, রাতের বেলা এখানে জোয়ার আসে তখন পুরোটুকু ডুবে যায় পানিতে, আর বাকি যে কোনো সময় ভাটা পেতে পারেন। ভাটা পেলে তাহলে এদিকে তেমন একটা পানি থাকে না, এই চ্যানেলগুলো দিয়ে জোয়ারে পানি আসলে চ্যানেলগুলো দিয়ে আপনারা যেতে পারবেন। সামনে দেখা যাচ্ছে সামনে বঙ্গোপসাগর। ওদিক দিয়ে যাই বেটা,
এই যে এইদিকে পুরোটাই আপনার সামনে গরু আছে, কই ছবি লাগবে, এইদিকে এই যে বন্ধুরা এখানে হচ্ছে সামনেই সমুদ্র, কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই কার্পেটের মতো, একদম গলফ ক্লাবের কার্পেট। আমার মনে হয় পৃথিবীর কোথাও এইভাবে ঘাসের পরে সমুদ্র বা ঘাসের বীচ আছে কিনা আমার জানা নাই। এটা গুলিয়াখালী সি বীচ এর বৈশিষ্ট্য। এই যে এখানে একটা খাল গেছে সাইড দিয়ে, এই খাল দিয়ে আপনারা নৌকা দিয়ে যেতে পারবেন, নৌকা ভাড়া না দিয়ে হেঁটে চলে আসলেই বেটার, এখানে পথ না, 5 মিনিটের পথ। তো যাই হোক, সি বীচ এর সামনে গিয়ে আপনার সাথে আবার দেখা হচ্ছে, আসুন আমাদের সাথে। এই যে আমরা চলে আসলাম গুলিয়াখালী সি বীচ, দেখেন প্রত্যেকটা জায়গায় জায়গায় এরকম ছোট ছোট ইয়ার মতো ছোট ছোট গর্তের মধ্যে পানি জমে আছে। হ্যাঁ, এখানে এখানে যখন হাঁটবেন কিছু জিনিস মনে রাখবেন, এখানে প্রচুর পরিমাণে কেওড়া গাছ এবং কেওড়া গাছের শিকড় পড়ে আছে। যখন হাঁটবেন চেষ্টা করবেন, এই যে দেখেন প্রচুর মানুষ এখানে, যখন হাঁটবেন একটু খেয়াল রাখবেন যাতে শিকড়ে যাতে পা গেঁথে না যায়, ব্যথা না পান যাতে। এমনি তো প্রচুর সুন্দর, দেখতেই পাচ্ছেন সামনে আমরা কক্সবাজারের মতো সমুদ্র সৈকত, কিন্তু একটু ভিন্ন, একটু ভিন্ন ফ্লেভার পাবেন এখানে আসলে। এই যে গর্ত গর্ত এতক্ষণ আমরা গুলিয়াখালী সি বীচে ছিলাম, তো ভালোই এনজয় করলাম, পরিবেশটা অনেক সুন্দর, বৃষ্টি পড়ছে, আশপাশটা অনেক ফ্রেশ। আর আপনারা যদি 4-5 জনের মানে গ্রুপে আসেন আমাদের মতো, তাহলে আপনারা 400-500 টাকার ভিতরে হোটেলে থাকতে পারবেন। আর আমরা এখন হোটেলে যাব, হোটেলে গিয়ে চেক আউট করব। আর আপনারা যদি 4-5 জনের মানে গ্রুপে আসেন আমাদের মতো, তাহলে আপনারা 400-500 টাকার ভিতরে হোটেলে থাকতে পারবেন।